আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করছি যে এখান থেকে দেখতেছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি ফাজলে রাব্বি হোসেন আবারও চলে আসলাম নতুন একটি কন্টেন্ট নিয়ে। বন্ধুরা, আমার পেছনে দেখতেই পাচ্ছেন যে অনেক অনেক ব্র্যান্ডের অনেক অনেক মডেলের ল্যাপটপগুলো আমাদের স্টকে অ্যাভেলেবেল রয়েছে এবং অনেক প্রোডাক্ট কিন্তু ইনটেকও রয়েছে। হিউজ পরিমাণ স্টক কিন্তু আমাদের স্টকে এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে। তো যারা হচ্ছেন বেসিক্যালি ল্যাপটপ পারচেস করতে চাচ্ছেন বা পোর্টেবল ডিভাইস পারচেস করতে চাচ্ছেন যে ক্যারি করার জন্য, যারা হয়তো বা কলেজে বা ইউনিভার্সিটিতে জুম ক্লাস করবেন বা হচ্ছে প্রয়োজনের ক্ষেত্রে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করবেন, তাদের জন্য কিন্তু ল্যাপটপ ছাড়া আসলে অল্টারনেটিভ কোনো ওয়ে নাই। বা আপনারা গ্রুপ স্টাডি করার জন্য কিন্তু ল্যাপটপ লাগে বা অ্যাসাইনমেন্ট করার জন্য ল্যাপটপ লাগে। দ্যাটস ওয়াই কিন্তু আজকে ল্যাপটপ নিয়ে আমার কন্টেন্ট আমি সাজিয়েছি। মূলত আজকে আলোচনা করব কোরাই 5 12th generation এবং কোরাই 3 12th generation ল্যাপটপগুলো নিয়ে। বেসিক্যালি এগুলো হচ্ছে মার্কেটের হটকেক বলতে পারেন আপনি। এখন লেটেস্ট জেনারেশনের ল্যাপটপ দুটাই কিন্তু আপনাদের সামনে রাখা আছে। একটা হচ্ছে কোরাই 3 12th generation, একটা হচ্ছে কোরাই 5 12th generation। এবং কিন্তু এগুলো কিন্তু এইচপির সর্বলেটেস্ট ল্যাপটপ। এবং এরা স্পেক যদি আমি আপনাদের মাঝে শেয়ার করি, দুটোই স্পেক অলমোস্ট সেম। একটা হচ্ছে কোরাই 3 12th gen, একটা হচ্ছে কোরাই 5 12th gen, মানে কোরাই 3 এবং কোরাই 5 দুটো ভেরিয়েশন। তো বেসিক্যালি কনফিগারেশন যদি ভেতরে যেটা দেওয়া আছে দুটো সেম, যেমন 8 GB র্যাম বিল্ট ইন দেওয়া আছে, চাইলে আপনি আপগ্রেড করতে পারবেন। 512 MB SSD দেওয়া আছে, এটা আপনি চাইলে আপগ্রেড করতে পারবেন। 512 মোর দ্যান এনাফ স্টুডেন্টদের জন্য বা অফিসিয়াল কাজ করার জন্য। তারপর হচ্ছে 8 GB র্যাম তো বললামই, 512 GB SSD দেওয়া আছে এবং দুটোই কিন্তু 15.6 IPS ফুল HD ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এবং ফুল সাইজ কিবোর্ডটাই আপনারা পেয়ে যাচ্ছেন। প্রয়োজনীয় যে পোর্টগুলো আছে প্রত্যেকটা পোর্টে কিন্তু অ্যাভেলেবেলের সাথে রয়েছে, যেমন দুটো USB পোর্ট রয়েছে। তারপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টাইপ সি পোর্ট এবং HDMI পোর্ট। HDMI পোর্ট হলে আপনি একটা ডিভাইসের মাধ্যমে এটা শেয়ার করতে পারবেন এবং সাথে কিন্তু আপনার টাইপ সি পোর্ট পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে মেমোরি HD স্লট, মানে একটা আপগ্রেড ল্যাপটপে যা যা থাকা দরকার সব কিছু কিন্তু বন্ধুরা সেটা পেয়ে যাবেন আপনারা। বেসিক্যালি এই ল্যাপটপ দুইটা খুবই বেস্ট প্রাইস আমরা ট্রাস্টেড কম্পিউটার নেটওয়ার্ক প্রোভাইড করবো, বিকজ আমাদের কাছে যথেষ্ট পরিমাণে স্টক রয়েছে। এবং যদি এটা ওয়ারেন্টি ফ্যাসিলিটিস বলেন, 2 years পাবেন পার্টস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং 2 years পরে এক্সট্রা 5 years বা লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি ট্রাস্টেক থেকে প্রোভাইড করা হবে। তো চলুন আসলে প্রাইস নিয়ে কথা বলা যাক। i5 12th gen প্রাইস হচ্ছে 81,000 টাকা, মার্কেট ভ্যালু হচ্ছে 81,000 টাকা। তো ট্রাস্টেড কম্পিউটার নেটওয়ার্কস আসলে মিনিমাম একটা ভালো ডিসকাউন্ট আপনারা পাবেন এবং অলমোস্ট যতই পারি আমরা ডিসকাউন্ট করবো। আসলে অনলাইনে ফেসবুকে বা ইউটিউবে প্রাইসগুলো বলাটা আসলে রেয়ার, কারণ আসলে কোম্পানির প্রেশার থাকে যে একটা ভালো প্রাইস করতে চাইলেও করতে পারা যায় না। তো আপনারা সরাসরি শপে চলে আসতে পারেন ভালো প্রাইসের জন্য। এবং i3 12th generation প্রাইস হচ্ছে আপনার 61,000 টাকা, বাট এটা তো ভালো একটা ডিসকাউন্ট আমরা আপনাদের প্রোভাইড করবো। দুটি অফিসিয়াল প্রোডাক্ট, দুটি স্মার্ট টেকনোলজি বিডির প্রোডাক্ট, বাংলাদেশের 64 জেলা থেকে ওয়ারেন্টি ক্লেম করতে পারেন, কোনো ইস্যুস হবে না। তো বন্ধুরা আর কথা বেশি বাড়াচ্ছি না, আমাদের লোকেশন অ্যাড্রেসটা আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি। আমাদের লোকেশন অ্যাড্রেস হচ্ছে কম্পিউটার সিটি সেন্টার, মাল্টিপ্ল্যান লেভেল 2, স্বপ্ন হচ্ছে 214 215। যেখান থেকে দেখতেছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।